Hey, what's up, everybody? কেমন আছো সবাই? I hope সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য সস্তার খোঁজে চলেছি, সস্তার জায়গায়। মানে যারা সস্তায় বাইক খুঁজছো না, সস্তায় মাইলেজ বাইক খুঁজছো ব্যবসার জন্য বা বাড়িতে ফ্যামিলির জন্য, যে মাইলেজ বাইক হয় যে 50 টাকা তেল ভরে তোমরা যেতে পারবে বহু দূর, তো সেই জায়গায় চলে এসেছি আমাদের বাড়ির কাছে রানাঘাটে। তো আজকে ভিডিওটা সাবস্ক্রাইব করো আর স্ক্রিপ করলে পরে, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা স্ক্রিপ করলে তোমাদের স্বপ্নের বাইক মিস করে যাবে। এখানে দাদা একটু কালেকশনগুলো দেখে নিতে বলবো, একটু পিছনের দিকে দেখিয়ে দাও। FZ রয়েছে, ভার্সন 4 রয়েছে, দিদিবন্ধের জন্য স্কুটি রয়েছে, সমস্ত রকম কালেকশন রয়েছে। তো অ্যাড্রেসটা তোমাদেরকে ক্লিয়ার করে দেই, তোমরা যদি রানাঘাটে আসো, মানে রানাঘাট থেকে আসো, তাহলে তোমাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্মের ওই সাইডে অপোজিটে নামতে হবে। নেবে তোমাদের টোটো বা অটো বা বাস ধরে বলবা যে ধানতলা বাজার যাবো। তো ধানতলা বাজারে আসলে পরেই আমরা রিসিভ করে নেবো, এবং তোমরা যদি গেদে লাইন হয়ে আসো, গেদে থেকে তোমরা আড়ংঘাটায় নেবে, সেখান থেকে অটো ধরে ধানতলায় চলে আসবে। আর ডিসক্রিপশানে দেওয়া নাম্বার রয়েছে, সেই নাম্বারে কল করবে, দাদারা তোমাদের রিসিভ করে নেবে। এটা ইয়াম্মা FZ ভার্সন 3 আছে, এটা 2021 গাড়ি আছে, এটার দাম রাখাচ্ছে তোমার 87,000 টাকা। এবার এখানে আসলে পরে দাদা ভাইদের জন্যে সামনাসামনি কথা বলে ডিসকাউন্ট করবো। তারপরে আছে মাইলেজের গাড়ি হিরো প্যাশন প্রো 2014 গাড়ি, এটা এখানে এই গাড়িটার প্রাইস দেখা আছে তোমার 48,000 টাকা। এখানে আসলে দাদা ভাইদের জন্য ডিসকাউন্ট করবেন। আমাদের এখানে MI সুবিধা আছে, MI তুমি এখানে আসলে পরে MI করে দেবে। আমাদের এখানে MI করতে লাগবে তোমার ডকুমেন্ট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিক বিল আর ব্যাংকের বিল। তারপরে আবার মাইলেজের দিকে আসলে এই যে হিরো স্প্লেন্ডার প্রো, এটা তোমার 2017 গাড়ি আছে, এটার প্রাইস দেখা যাচ্ছে 40,000 টাকা। একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি আছে মাইলেজের ভিতরে। এটা দাদা ভাইদের এখানে আসলে পরে দাদা ভাইদের জন্য ডিসকাউন্ট করবো। তারপরে আছে লালপুরি, এটা ভার্সন 4, 2022 গাড়ি আছে, এটা এটার প্রাইস দেখা আছে তোমার 1,65,000 টাকা। দাদা ভাইদের জন্য ডিসকাউন্ট হয়ে যাবে, এটা তোমার ডাউন পেমেন্ট করতে 70,000 টাকা দিলে ডাউন পেমেন্ট হয়ে যাবে। তারপরে আছে পালসার 125, 2020 BS4, একদম নিউ কন্ডিশনের গাড়ি আছে, দেখে নিতে পারো দাদা, ঝা চকচকে নতুন গাড়ি, এটার প্রাইস দেখা যাচ্ছে তোমার 58,000 টাকা। দাদা ভাইদের জন্য এখানে ডিসকাউন্ট করে দেওয়া হবে, সামনাসামনি এসে দাদা ভাইদের ডিসকাউন্ট করবে। তারপরে আছে দিদি ভাইদের জন্য স্কুটি TVS এনটপ, এটা তোমার 2020 গাড়ি আছে, এটা তোমার প্রাইস রাখা আছে 58,000 টাকা, ডিসকাউন্ট হয়ে যাবে। তারপরে আছে আবার মাইলেজের দিকে চলে আসলাম হিরো স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার, এটা 2018 গাড়ি আছে, এটা তোমার দাম রাখাচ্ছে 65,000 টাকা। দাদা এখানে আসলে পরে দাদা ভাইদের জন্য ডিসকাউন্ট করে দেবে। তারপরে আবার মাল গ্লামার, এটা তোমার 2016 গাড়ি আছে, এটা তোমার প্রাইস দেখাচ্ছে 58,000 টাকা। হ্যাঁ, এখানে সামনাসামনি আসলে পরে দাদা ভাইদের ডিসকাউন্ট হয়ে যাবে। চলো আবার মাইলেজের দিকে গেলাম টিভিএস স্টার সিটি, এটা 2018 গাড়ি আছে, এটা দাম রাখাচ্ছে তোমার 38,500 টাকা। এখানে দাদা ভাইটা আসলে পরে ডিসকাউন্ট হয়ে যাবে সামনাসামনি। তারপরে আবার চলে আসি মাইলেজের দিকে হন্ডা CD 110, এটা 2022 গাড়ি আছে, এটার দাম রাখাচ্ছে তোমার 60,000 টাকা। MI ব্যবস্থাও আছে, এটা MI করলে পরে মোটামুটি তোমার 35,000 টাকা ডাউন দিলে ফাইনান্স হয়ে যাবে। মাইলেজের রাজা। তারপরে আছে চলে আসি আবার উড়ন্ত পাখি অ্যাপাচি, এটা 2014 গাড়ি আছে, এটার দাম রাখাচ্ছে 50,000 টাকা। কত কিলোমিটার চলেছে এটা? চলা আছে তোমার 40,000 কিলোমিটার, একদম নিউ কন্ডিশনের গাড়ি আছে। তারপরে আবার চলে আসি উড়োজাহাজ, বাঘের বাচ্চা উড়োজাহাজে চলে আসি পালসার 220, এটা 2016 গাড়ি আছে, এটা চলেছে তোমার 35,000 কিলোমিটার, একদম ঘা চকচক নতুন গাড়ি আছে, ব্র্যান্ড নিউ কন্ডিশনে, এটার প্রাইস রাখাচ্ছে তোমার দাদা 58,000 টাকা। এখানে আসলে পরে সামনাসামনি দাদা ভাইদের জন্য ডিসকাউন্ট হয়ে যাবে। তারপরে আছে আবার চলে যায় দিদি ভাইদের জন্য স্কুটি,
এটা ইয়ামা রেজেডার, এটা 2021 লাস্টের গাড়ি আছে, এটা হ্যাঁ ইয়ামা রেজেডার, এটা তোমার প্রাইস দেখা আছে 76,000 টাকা। এখানে আসলে পরে দিদি ভাইদের জন্য দাদা ভাইদের জন্য ডিসকাউন্ট হয়ে যাবে। তারপরে আছে তোমার হিরো এক্স টিম 2018 BS4, একদম নিউ কন্ডিশনের গাড়ি আছে এটা, এটা দাম রাখাচ্ছে 45,000 টাকা। 45,000 আমাদের এখানে প্রত্যেকটা গাড়ির এমআই ব্যবস্থা আছে, আর প্রত্যেকটা গাড়ি দায়িত্ব সহকারে নাম ট্রান্সফার করা হয়। নাম ট্রান্সফার করতে তোমার ভোটার কার্ড আধার কার্ড লাগবে, আর ফাইন্যান্স করতে গেলে ডকুমেন্টস তো বলেই দিলাম তোমাদেরকে। অ্যাড্রেসটা তোমরা যদি রানাঘাট থেকে আসো, তোমরা যদি রানাঘাট থেকে আসো তাহলে তোমরা টোটো ধরে বলবে ধানকালা বাজারে যাবো, আর যদি তোমরা আড়ংঘাটার দিক থেকে আসো তাহলে আড়ংঘাটা থেকে টোটো অটো কিংবা টোটো ধরে বলবে ধানকালা বাজারে আসবো, তারপর আমরা তোমাদেরকে ফোনে কন্ট্যাক্ট করে নেবো। ডেসক্রিপশনে নাম্বার থাকবে, ডেসক্রিপশনে নাম্বার থাকবে, আমরা কল করে দেবো।